তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা দুনিয়ার নয় বরং পরকালের জীবনটাকে প্রাধান্য দাও। কিন্তু আমাদের রেজাল্ট কি? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আয়াতটি প্রত্যেক জুমায় ইমাম আপনাদেরকে স্মরণ করিয়ে দেয়, যেটা সূরা আল আলা 87 87 নম্বর সূরার 16 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু অধিকাংশ মানুষ তোমরা আজকে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে ফেলেছো। অধিকাংশ মানুষের স্বভাব আমাদের এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তোমাদের পার্থিব জীবনটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছো। ওয়াল আখিরাতু খায়রু ও আবকা, যদিও তোমার জন্য পরকালের জীবন স্থায়ী এবং উত্তম একটা জীবন ছিল, কিন্তু আমরা সেটাকে প্রাধান্য দিতে পারিনি, আমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে ফেলেছি। আমি আমার এই কথা যে সত্য বা কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে নাজিল করে দিয়ে বাস্তবতা যে তুলে ধরেছেন এটা যে সত্য, এটা তো কোনো ব্যক্তি অস্বীকার করতে পারবেন না যে আমরা যে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে ফেলেছি এটা কেউ অস্বীকার করতে পারবো না। বরং আমরা প্রত্যেকের সাক্ষী, এমনকি এর বহু দৃষ্টান্ত রয়েছে। কিন্তু আপনি যখন কোরআন পড়বেন কিছু কিছু আয়াত আছে আপনার অন্তরের কলিজার মধ্যে গেঁথে যাবে, তেমনই একটা দৃষ্টান্ত আমার নজর কেড়েছে, আমাকে খুব ভাবায়, আপনাকেও সেটা ভাবাবে। আমরা যে দুনিয়ার প্রতি কতটা ঝুঁকে গেছি, কতটা প্রাধান্য পেয়ে গেছে দুনিয়া আমাদের উপরে, এর তো দৃষ্টান্ত বহুত আছে বলেছি। একটা চমৎকার আয়াত সুবহানাল্লাহ, আজ থেকে হাজার হাজার বছর আগের এক নবী তার জাতিদেরকে বলেছিল, তার জাতির ঘর বাড়িগুলোকে দেখে তাদের নবী বলেছিল অতত্তাখিজুনা মাসানিয়া লাআল্লাকুম তাখলুদুন। সুবহানাল্লাহ, সূরা শুআরা 26 নম্বর সূরার 129 নম্বর আয়াতে এটা পেয়ে যাবেন। আদ জাতিকে তাদের নবী এই কথা বলেছিল, যারা পাহাড় কেটে ঘর বানাতো নির্মাণ করত, তাদের নবী এই দৃশ্য দেখে তাদের বাড়িঘর দেখে বললেন উপদেশমূলক যে তোমরা তোমাদের বাড়ি ঘরগুলোকে এমনভাবে বানাচ্ছ মনে হচ্ছে যে তোমরা চিরস্থায়ী দুনিয়াতে থাকতে চাও। চিন্তা করা যায় কি ছিল এমন, বলেন তো দেখি। আজ থেকে হাজার হাজার বছর আগে টাইলসের আবিষ্কার হয়নি, এসিও তো ছিল না, এত মনোরম পরিবেশও তো ছিল না, কি করতো তারা? জাস্ট পাহাড় কেটে ডিজাইন করতো, তাই তো? এটা দেখে যদি তাদের নবী একথা বলতে পারে যে তোমাদের বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছে তোমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকতে চাও, যদি আমাদের নবী আমাদের বাড়িঘরগুলো দেখতে, এখন আপনি বলেন তো দেখি আপনার বাড়িঘরে কি আছে? আপনার দামি সোফার সেট সম্ভবত 1.5 লাখ টাকা, আপনার শো পিস পরে আছে হাজার হাজার টাকার মাল নিয়ে, কোনো কাজে লাগে না। কত শান শৌকতের সাথে আপনি বাড়ি বানান, আপনার বাথরুমের টাইলসগুলোকে আপনি ফলো করেন, কত টাকা লাগিয়েছেন। যদি আমাদের নবী এটা দেখতো কি বলতো? আমার মনে হচ্ছে যে আমাদেরকে অস্বীকার করতো যে তোমরা আমাদের উম্মত নও, এটাই অস্বীকার করতো। তা আমরা দুনিয়ার জীবনটাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি, এটা আমাদের বাস্তবতা, যেটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন না, তোমাদেরকে দুনিয়া ছাড়তে হবে, দুনিয়ার মোহ থেকে বাঁচতে হবে। এই মর্মে ইমাম মুসলিম থেকে আরেকটা হাদিস আমি আপনাকে কোট করি, তিনি কিতাবুর রিকাকে 6841 উল্লেখ করেছেন, আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন দেখো এই দুনিয়া কিন্তু অনেক সুশোভিত এবং মিষ্টতা রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে তোমাদেরকে মালিক করবেন, স্থলাভিষিক্ত করবেন, যাতে করে আল্লাহ পরীক্ষা করতে পারে যে তোমরা কে কি আমল করো। তারপরে রাসূলুল্লাহ যে জুমলাটা বলেছিলেন, রাসূলুল্লাহ বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বাঁচো এবং মহিলা থেকে বাঁচো। এটা আমাদের মুসলিম পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর মাধ্যমে এই উপদেশ দিয়েছেন, দেখো দুনিয়া অনেক চমৎকার করে তোমার কাছে উন্মুক্ত হয়ে যাবে, মহিলারা কাপড় খুলে দিয়ে তোমার কাছে উন্মুক্ত হয়ে যাবে, তুমি দুনিয়া থেকে বাঁচো, বাঁচতে হলে মহিলা থেকে বাঁচো। এটা আমাদের দুনিয়ার সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত, ফত্তাকু দুনিয়া বলাই যথেষ্ট ছিল, তার মানে দুনিয়ার যত ফিতনা আছে, দুনিয়ার যত বিপর্যয় আছে, তার মধ্যে মহিলা একটা, কিন্তু মহিলার ফিতনাটা পুরুষদের জন্য এত মারাত্মক, কোনো সম্পদের জন্য এত মানুষ ফিতনায় এত পাপে লিপ্ত হয় না, পুরুষ মহিলার কারণে যত পাপে লিপ্ত হয়, যত বিপর্যয় পুরুষের জীবনে আসে একটা মহিলাকে কেন্দ্র করে, অন্য কোনো কিছুর ক্ষেত্রে এত বিপর্যয় আসে না। আপনি দেখতে পান না কেউ কোনো মেয়েকে পছন্দ করে না পাওয়ার কারণে নেশা ধরে নিয়েছে, আত্মহত্যা করে ফেলে, দেখেন না কত দৃশ্য, কাউকে না পেলে খুন করে, কাউকে পাওয়ার জন্য জাদু করে, মহিলা পেয়ে গেলে তো জেনাই করে, কত ভাবে আপনি ফিতনায় লিপ্ত। আর সব থেকে বড় ফিতনা হচ্ছে শুধু মহিলা মানে অবিবাহিত মহিলা নয়, আপনার স্ত্রী তো একটা মহিলা, তাই না?
আপনার স্ত্রীর কারণে আপনি আপনার বাপ্মার সাথে ফেতনায় লিপ্ত হয়ে গেছেন, আপনার মেয়ে মহিলা তো আপনার মেয়ের কারণে আপনি ফেতনায় পড়ে গেছেন, আপনার মেয়ে আপনার কন্ট্রোলের বাইরে। তো মহিলা সংক্রান্ত বিষয়টা খুব সেন্সিটিভ, এই জন্য রাসুল সাল্লাম বলছেন ফাত্তাকু দুনিয়া অত্যাকুন নিসা। আর মূলত এখানে এই নিসা বলতে আম মহিলাকে বোঝানো হয়েছে যে একজন যুবক যেন বেগানা নারী থেকে বাঁচে, যাদের সাথে তার রক্তের সম্পর্ক নাই, মানে যাদের সাথে বিয়ে হালাল, এমন মহিলাদের কাছ থেকে যেন সে বেঁচে থাকে। আজকে মাগরিবের পরে এই বিষয়ে কথা বলার কথা রয়েছে, যদি সম্ভবপর হয় সেখানে বাকিটা কিছু কথা উল্লেখ করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকু দুনিয়া, দেখো তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করো। এই যে যতগুলো কথা বলেছি না, অধিকাংশ মানুষের কান এখান দিয়ে শুনেছে, এখান দিয়ে বের হচ্ছে, দক্ষিণ দিয়ে বাতাস ঢুকছে উত্তর দিকে বেরিয়ে যায় না, আপনার দক্ষিণ কান দিয়ে ঢুকছে উত্তর কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, অনেকের কাছে আবার দলিল আছে। এই যে আমরা যখন বলি দুনিয়া থেকে বাঁচতে হবে, আপনি মনে করবেন হুজুর হয়তো দুইটা আয়াত জানে আর একটা আয়াত জানে না, কোন আয়াতটা জানি না যেটা আপনি জানেন, আপনি কোনটা জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া চাওয়া শিখিয়েছে, কোথায় আছে সেই আয়াত? এই যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তো আগে দুনিয়া চাইতে বলছে, এটা হচ্ছে আপনার দলিল। আমাদের অনেক নির্বোধ আমরা এমন আছি যে বড় বড় শেখেরা যখন বক্তব্য করে না কোনো একটা বিষয় নিয়ে, যেটা তাদের কাছে হক এটাই বলে, কিন্তু আপনি দেখেন তার খেলাফ। কেন? কারণ আপনি যে দলিলটা জানেন আপনার ধারণা, আপনার শেখ সেটা জানে না, এটা হচ্ছে আপনাদের আমাদের ধারণা, কিন্তু সুবহানাল্লাহ না, তারাও এগুলো জানে, কিন্তু হক যেটা সেটা পেশ করে। তো এখানে যে আয়াতটা আপনার এই উপদেশকে আপনি গ্রহণ করছেন না, আপনি কোরআনের আয়াত দিয়ে বিভ্রান্ত হচ্ছেন, যে আপনি বলতেছেন আল্লাহ আপনাকে দুনিয়া চাওয়া শিখিয়েছে, সুবহানাল্লাহ, আপনি আয়াত বলতেছেন একটা, উদ্দেশ্য করতেছেন তার আগের আয়াত। এই আয়াতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া চাওয়া শিখায় নাই, বরং এর আগের আয়াতটা ছিল দুনিয়া চাওয়া সম্পর্কে। আর যারা দুনিয়া চায় তাদের রেজাল্ট কী, সেই আয়াতে কিন্তু আল্লাহ উল্লেখ করে দিয়েছে। এই আয়াতটা হচ্ছে 201 নম্বর আয়াত। 200 নম্বর আয়াতটা পড়েন, অমিনান নাসি মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা হচ্ছে আপনার দলিল। মানুষের মধ্য থেকে যারা বলে আল্লাহ আমাকে দুনিয়া দাও, যারা বলে, জানা আল্লাহ কী বলেছে, এদের জন্য আল্লাহ পরকালে কিছুই রাখে নাই, তার মানে এরা জান্নাত পাবে না। আপনি তো এই আয়াতের দিকে ফোকাস করেছেন, অথচ আল্লাহ তো আপনাকে দুনিয়া চাওয়া শিখায় নাই, বরং যদি দুনিয়া আপনার চাইতে হয় তার পরের আয়াতটা মুমিনদের জন্য, তারা কিভাবে বলবে, অমিন হুম মাইয়া কুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও যেটা আমার জন্য কল্যাণ কর, যেটা আমার দিন দুনিয়ার জন্য ইসলামের জন্য কল্যাণ কর, পরকালের জন্য কল্যাণ কর, আল্লাহ তুমি আমাকে অতটা দুনিয়া দান করো। হাসানা শব্দটা রয়েছে, তার মানে একজন মুসলিমের জন্য দুনিয়ার যত কিছু হালাল, যতটা সহজ উত্তমভাবে হাসিল করা সম্ভব, আপনি কামাই করেন না কত করবেন, কত কোটি টাকার মালিক হবেন আপনি, হালালভাবে হন আপনার জন্য জায়েজ, এটাই হলো আপনার জন্য হাসানা। কারণ এর মাধ্যমে আপনি নেকি করতে পারবেন, হজ করতে পারবেন, উমরা করতে পারবেন, মসজিদ বানিয়ে দিতে পারবেন, মাদ্রাসা পরিচালিত করতে পারবেন, এতিমের খেদমত করতে পারবেন, বিধবাদের খেদমত করতে পারবেন, 2-3-4 বিয়ে করে 4 সংসার পালতে পারবেন, যেটা হয়তো আমাদের অধিকাংশদের দ্বারা সম্ভব নয়। তাহলে আপনার পয়সা কামানো না করলো কে, কিন্তু হাসানা হতে হবে, উত্তম পন্থায় যেটা আপনার কাছে আসবে। আপনি কোটিপতি হয়ে যান, আপনার গাড়ি দিনের কাজে ব্যবহার করেন, আপনি মসজিদের ইমামদের বেতনকে বেয়ার করেন, কত কল্যাণকর দিক আছে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কারণকে অর্থ দিয়ে তার জাতির যে উপদেশটা ছিল সেটা তো আমাদের কাছে পেশ করে দিয়েছে। কারণকে তার জাতি বলেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত কিছু দিয়েছে, তুমি এটা দিয়ে পরকালকে কামাই করো, তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। সূরা কাসাস 28 নম্বর সূরার 77 নম্বর আয়াতে পেয়ে যাবেন, তাতে তার জাতি উপদেশ দিতে গিয়ে বলেছিল ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা, আল্লাহ যে তোমাকে যে রিজিক দিয়েছে তুমি এই রিজিকগুলোর মাধ্যমে পরকালকে জয় করে নাও, পরকাল কামাই করে নাও। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তার মানে আমরা যখন বলি যে দুনিয়া থেকে পরহেজ করতে হবে, দুনিয়া থেকে বাঁচেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেসেজটা কিন্তু আপনাকে বলা হয় নাই যে আপনি দুনিয়াকে উপেক্ষা করেন, আপনি বিয়ে করবেন না, আপনি সংসার ঠিকমতো চালাবেন না, স্ত্রী সন্তানদেরকে ভালো শিক্ষা দেবেন না, ভালো ট্রিটমেন্ট দেবেন না, এটা কিন্তু ইসলাম বলে নাই। কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমভাবে এলান করে বলা হয়েছে লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যতার কোনো স্থান নাই, আপনি সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাবেন,
সংসার ত্যাগী হয়ে যাবেন, এটা ইসলাম নয়। আপনি নিজেকে খাসি করে ফেলবেন, যদিও খাসি করার কথাটা আমাদের সমাজে টিকবে না। কেন টিকবে না? এটা সাহাবীদের চরিত্র ছিল, তারা নিজের ইমানকে বাঁচানোর জন্য, খাহিশাতকে দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পারমিশন চেয়েছিলেন। ইয়া রাসূল, আপনি অনুমতি দিয়ে দেন, আমরা খাসি করে নিই, মানে বিচিবির করে নিই, তাহলে আমাদের আর উত্তেজনা জাগবে না, আমরা নিষ্পাপের মতো বেঁচে থাকতে পারবো, এমনটা চেয়েছিল। কিন্তু তারাও ছিল সাহাবি, তারাও ছিল মুসলিম মানুষ, পুরুষ, যুবক। আর আমাদের অবস্থা কি জানেন? আমরা আরও হুজুরের কাছে জিজ্ঞেস করি যে কি খেলে যৌনশক্তি বৃদ্ধি পাবে। তারা এটাকে লেজ করতে চাইতো, আর আমরা এটাকে বাড়াতে চাই। আর আমাদের কিছু কিছু আলেমরা আবার অ্যাডভার্টাইজও দেয় যে পান খেলে নাকি এটা বৃদ্ধি পায়, স্ত্রীরাতে পান খাইবেন, সুবহানাল্লাহ। আরে যে জাতি ডুবে যাচ্ছে এই এনার্জির কারণে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন তোমরা বিয়ে না করতে পারলে সিয়াম রাখো, যাতে করে চরিত্রটা ঠিক থাকে। আর আপনি যদি এটা বাড়ানোর ওষুধ বিক্রি করেন, এটা কেমন আপনার শিক্ষা, কেমন শিক্ষা এটা? বরং সাহাবা একরামরা চাইতো যে আমরা খাসি করে নেই, যাতে আমাদের আর স্ত্রীর প্রয়োজন না পড়ে। বরং তিনজন ব্যক্তি সম্পর্কিত সে হাদিস আপনারা জানেন, কোন এক ব্যক্তি বলেছিল আমি রাত সারা রাত জেগে থাকবো, সালাত আদায় করবো, কোনো দিন ঘুমাবো না। আর কুদ ওলা আনুম, আরেকজন বলেছিল আমি সারা জীবন সিয়াম পালন করবো, আর সোমো আদাহারা, আমি সিয়াম পালন করবো, কোনোদিন ইফতারি করবো না। আরেকজন বলেছিল আতাজাউয়াজুন নিসা, আমি মহিলাদেরকে তালাক দিয়ে দেবো, আমার স্ত্রীদেরকে আমি আর কোনোদিন বিয়ে করবো না। রাসূলুল্লাহ কি বলেছেন? এগুলো সবটাই হচ্ছে দুনিয়া, আর যতটা আমি গ্রহণ করেছি ততটা গ্রহণ করতে যদি কোনো ব্যক্তির আপত্তি জানায়, লার তিনি কি বলেছিলেন, যেই ব্যক্তি আমার সুন্নত থেকে বিরাগ পোষণ করবে, মান রাগে বা আন সুন্নতে ফালাই সামিননি, যেই ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করবে, কটাক্ষ করবে, তুচ্ছ ভাববে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তার মানে দলিয়ার মধ্যে যেটা হালাল ওটা আপনি গ্রহণ করেন, এই রহবানিয়াত ইসলাম আমাদেরকে শেখায় নাই। কিন্তু এর মানে এই না যে আপনি দুনিয়াতে ডুবে যাবেন, এটা বলা হয়নি। আপনি দুনিয়াতে ভেসে থাকেন, কিন্তু ডুবে ডুব দিতে আপনাকে বলা হয়নি যে দুনিয়াতে আপনি তলিয়ে যাবেন। কারণ কে কথাটা বলেছিল, যে কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই আয়াতটা আমি আপনার কাছে পেশ করেছিলাম, সূরা কাসাস 77 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতির উপদেশটাকে তুলে ধরেছিলেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আল্লাহ তোমাকে যা দিয়েছে দেখো এটা দিয়ে তুমি দুনিয়া নয় বরং পরকাল কামাই করো, ওয়ালা তানসা নসিবাকা মিনা দুনিয়া, তবে তুমি দুনিয়াতে খাবে না, তুমি দুনিয়াতে ভালো কিছু গ্রহণ করবে না, এমনটা নয়, দুনিয়ার অংশ তুমি ভুইল না, কিন্তু তুমি পরকালকে কামাই করো। তারপরে কি বলা হয়েছেন, ওয়াহসিন কামা আহসান আল্লাহ ইলাইক, তুমি এহসান করো, উত্তম আচরণ করো, যেমনটা তোমার সাথে আল্লাহ করেছে। আল্লাহ তোমাকে কোটিপতি বানিয়েছে সেই টাকা দিয়ে মদ খাওয়ার জন্য নয়, বরং তুমি এতিমকে খাদ্য খাও, এই টাকা দিয়ে তুমি মসজিদ মাদ্রাসা যত কল্যাণকর কাজ আছে আপনি তা করেন। জানেন না সাহাবীদের চরিত্র কি ছিল? ওই হাদিস তো স্মরণ করিয়ে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবীরা তো সব নেকি নিয়ে গেল, বলছে কিভাবে, আমরা সালাত পড়ি তারাও সালাত পড়ে, আমরা সিয়াম রাখি তারাও সিয়াম রাখে, কিন্তু তারা হজ করে, উমরা করে, দান সাদকা করে, কিন্তু আমরা তো পারি না। রাসূলুল্লাহ বলছেন আমি তোমাদেরকে আমল শিক্ষা দিচ্ছি, প্রত্যেক সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর 33 বার করে পড়ো, এবং 100 বার হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু দিয়ে। এটা যদি তোমরা কন্টিনিউ করো, তোমাদের কোনো ব্যক্তি তোমাদেরকে নেকি করে করে তোমাদেরকে ধরতে পারবে না, যদি কোনো ব্যক্তি তোমাদের মতো আমল করে তাহলে তোমাদের মর্যাদায় পৌঁছতে পারবে। তার মানে পাঁচক্ত নামাজের পরে যদি তাসবি পাঠ করেন আপনার মর্যাদা এত উঁচু হয়ে যাবে, যেই ব্যক্তি আমল করবে সেই আপনাকে ছুঁইতে পারবে, নাইলে দান সাদকা করে এত পর্যন্ত ছুঁইতে পারবে না। যখন পয়সাওয়ালা সাহাবিরা দেখলো যে এরা নামাজের পরে কিছু একটা করে, জিজ্ঞাসা করা হয়েছে এটা কি, তখন এলম সম্পর্কে জিজ্ঞাসা করে যে বলতেই হবে, তখন বলছে যে আমরা এটা পড়ি, সুবহানাল্লাহ, তারাও সে আমল করা শুরু করে দিল। এখন সে অভাবী সাহাবিরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তারা তো সব নেকি নিয়ে গেল, এখন তো তারা এটাও বলা শুরু করে দিয়েছে। তখন রাসূলুল্লাহ যে কথাটা বলেছিল এটা হচ্ছে আজকের বিষয়ের সাথে খাস, বলেছিলেন এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, ইউতিহি কাইফা ইয়াশা মা ইয়াশা, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চাই দিয়ে থাকে। তার মানে আমাদের মধ্যে যারা এখানে নামাজে এসেছি আমরা নামাজ তো পড়ি, কিন্তু আপনি দেখেন হজও করেন, আপনি উমরাও করেন, আপনি মসজিদ বানিয়ে দিচ্ছেন, আপনি মসজিদে এসি লাগিয়ে দিচ্ছেন, আমরা জায়গা নিয়ে বসে আছি, ডোনার পাই না, আর আপনি চাইলে একটা জায়গা কিনে দিতে পারতেছেন। এতটা তৌফিক পাওয়ার পরে ওয়াহসিন কামা আহসান আল্লাহ ইলাইক, আপনি উত্তম
আচরণ করেন যেমন উত্তমটা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, করেন না, আপনি ভুলেন না দুনিয়া, আপনি হেলিকপ্টারে চড়েন কিন্তু আপনার টাকা যেন প্রত্যেকটা মুসলিমের কল্যাণের কাজে ব্যবহার হয়।